नमस्कार बंधुरा, महासप्तमीर अनेक शुभेच्छा जानिए आजकेर पर्व शुरू करछी। आज जेहेतु महासप्तमी ताई एकटा ट्रेडिशनल निरामिष रेसिपी निये चले एसेछी, आर सेटा हलो बासंती पोलाओ। चलुन ताहले देखे नेवा जाक। बासंती पोलाओ बानानोर जोन्नो आमी एखाने एकटा बाटिते दो कप गोविंदभोग चाल नियेछी। चालेर मध्य एबार पर्याप्त परिमाणे जल दिए पुरो स्टार्चटा चले जावा पर्यन्त आमरा चालटाके खूब भालो करे धुए नेब। चालटा खूब भालो मतो धोया हुए गेछे। एबार चालटाके एकटा प्लेटेर उपर ट्रांसफार करे निये फैनेर हावाते चालटाके शुकिए नेब। चालटा शुकिए गेछे, एबार चालटाके एकटा बाटिते आबारो ट्रांसफार करे निये मैरिनेट करे नेब। तार जोन्नो एर मध्ये दिए देब 1/4 टीस्पून हलुद गुड़ो, 1/2 टीस्पून नून, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, 1/2 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্ট করতে রেখে দেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে ওতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো ছোট টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে 2 মুঠো মতো ভাঙা কাজু বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব 2 মুঠো কিশমিশ দিয়ে কিশমিশটাকেও খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে চালটাকেও খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হচ্ছে। এবার আমি চালটার মধ্যে 4 কাপ গরম জল দিয়ে দেব। আর পোলাওয়ে চাল আর জলের রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই রেশিওটা হবে 1:2। যদি আপনি 1 কাপ চাল নেন তাহলে আপনাকে 2 কাপ জল দিতে হবে, আর এই রান্নাতে গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে চাল আর জল একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে 5 টেবিল চামচ চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর আমি এখানে চালটাও টিপে দেখিয়ে দিচ্ছি যে চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি বাসন্তী পোলাও। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভ দুর্গাপূজা।